আসসালামু আলাইকুম। আপনার ভাইয়ে বাজার থেকে লেগ পিস নিয়েছে মুরগির মাংস, দেখো কি সুন্দর। তো এখন আমি ভালো করে কুড়ে নিই মুরগির মাংস। আজকে রোস্ট করুন, এই যে দেখো বড় বড় সাইজ লেগ পিস একদম। এখন আমি কুড়ে নিই বড় বড় সাইজ করে। তো প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট নাই, বাংলাদেশে আপনার ফেসবুক আর টিকটক বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনাদের টিকটক আইডি আছে এই মুহূর্তে আপনারা বিক্রি করে দেন, আমার হিসাবে ভালো হবো। যদি ফেসবুক আইডি আছে, পেজ আছে, বিক্রি করে দেন, ভালো হবো। কারণ হচ্ছে যদি আপনার আপনাদের দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো চলবো না বস্তুটা। এখন যদি বিক্রি করে দেন কিছু একটা টাকা পাবেন। চিকেনগুলা দেখেন কি সুন্দর, মজার চিকেন দেখেন। আজকে আবেদারে ঠিক মতো খেলাম, চিকন রোস্ট করে বলে আবার রান্না করবো, তো আপনারা দেখেন। মাংসটুকু কুইডা নিলাম, এখন আমি আদা রসুন পেঁয়াজ মরিচ বাইরে দেবো। মাংস আমি কুইডা বাইসে ধুয়ে নিলাম, এখন আমি আদা রসুন পেঁয়াজ সিলাইয়া নিতেছি, শিলপাটার মধ্যে বাইটা নেব। শিলপাটার মধ্যে মশলা বাটলে মাংসের তরকারি অনেক স্বাদ লাগে আর সোড়াটা গাঢ় হয়, সেই জন্য আমি শিলপাটার মধ্যে বাইটা নেব। এই যে দেখেন মানুষের জন্য আপনার ধৈর্য নাই, আজকাল বৃষ্টিতে ধৈর্য নাই, দেখেন কিসে বিজু না আপনার, এই মাত্র রোদা সাল গরমে থাকার নাই, এখন দিন বৃষ্টি দিয়েছে, দেখছেন কি অবস্থা। অম্বর দিন বেলা ডুবেনি, তাই না দাদা, দেখছেন কি অবস্থা। তো বন্ধুরা বৃষ্টি পড়তেছে, আবে দেখেন এই যে মই মশা কেন বেড়ে নিতেছে, কথাটা আমি কি মিশা গেলাম আবেদা, আজকাল মানুষের ধৈর্য নাই, বৃষ্টিতে ধৈর্য নাই, দিনের দিন হেরে পরিবর্তন হয়ে গেছে। পেঁয়াজ চেষ্টা খেতে বৃষ্টির মধ্যে মাংস খাইতে ভালো না, কোনে রান্না করো। কাঁচামরিচের আঙ্গনের যে দাম আপনার কোনে কীরকম কমেন্ট বক্সে লিখবেন। আঙ্গনে ধরেন যে 200 টাকা কেজি, তাই না দাদা, এই বৃষ্টিতে আপনার সব বস্তুরই দাম বাড়ছে, এখন আবার কিছু কমছে? ও তো পাইকারি 120 টাকা, এমনি বেচা 200 টাকা করে, 30 টাকা 40 টাকা পোয়া, তো ভালো মধ্যে আনলে 50 টাকা পোয়া। মরিচ আমার এটি ভালো আছে, দেখেন মরিচটা ভালো আছে, কতগুলো বাটলে কালে এই সাকরা সাকরা হয়। বৃষ্টি বাতাস রোদ একসাথে শুরু হয়েছে, আজব দুনিয়া দেখেন। মশলা আমার বাটা শেষ, এখন আমি মাংসতে দিয়ে দেবো, বাইরে তো বৃষ্টি আইছে, মরছে ফাঁকি, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি হস, কাশ্মীরের লঙ্কা, হলুদ, পেঁয়াজ বাড়া, আদা বাড়া, রসুন বাড়া, কাঁচামরিচ বাড়া, সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিব, লবণ দিবে আর মনে আসল না, এখন আমি লবণ দিয়ে নিব।
আগুন দিলাম, এখন আমি কড়াই বসাই দেবো। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। তরকারি কষা নেবার নিজে আমি পানি দিয়ে দিই। এখন তরকারির মধ্যে ঝোল আছে, ঝোলটুকু শুকাইলে আমি নামিয়ে দিব। মুরগির রোস্ট রান্না হয়েছে, এখন আমি ঘরে নিয়ে দেব। এই ঘরে নিয়ে যেয়ে ময়নার বাবু ভাত খাবার দিই, গরম গরম তরকারি গরম। তো প্রিয় দর্শক, দেখেন আঙ্গুই যে চিকেন রান্না হয়ে গেছে গা, তো এখন আমি খাইয়ে আপনাকে টেস্ট করে বলি। তো বিসমিল্লাহ, হাত দিয়ে নেই, বিসমিল্লাহ, এরকম খাও, শুরু করো। কীরকম টেস্ট হয়েছে আপনাকে বলি। রোস্ট রোস্ট জালে নুনে একদম পারফেক্ট। ভালো সাজেছে না? এই যে দেখেন লেগ পিস, একদম খাবেন খাই দেখো। জামাল লেগ পিস এটা খাও, কত বড় সাইজ দেখেন। একদম লোকাল মশলা দিয়ে রান্না, তো এক নাম্বার।
সাপ মজা। আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল, আর বাংলাদেশের ভাইদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া রইল। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আজকে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।